বন্ধুরা, আমাদের প্রত্যেকের জন্ম মায়ের গর্ভ থেকে হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে কোনো দেবতাদের জন্ম মাতৃগর্ভ থেকে হয় না। হ্যাঁ বন্ধুরা, কি কারণে হয় না, কেন হয় না, এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা এমন কিছু জানবেন যা হয়তো আপনারা কখনো শোনেননি। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা, ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। এবং বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। আসলে বন্ধুরা, আমরা যে ব্রহ্মাণ্ডে নিবাস করি তা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ব্রহ্মাণ্ড। আর এই থ্রি ডাইমেনশনাল ব্রহ্মাণ্ডকে তিন ভাগে ভাগ করা হয়। এক, সূক্ষ্ম জগৎ; দুই, স্থূল জগৎ; আর তিন, কারণ জগৎ। মানে আমরা যে জগতে নিবাস করি তা হচ্ছে মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। এই পাঁচটি তত্ত্বর দ্বারাই বন্ধুরা আমাদের এই স্থূল জগৎ নির্মিত। আর এর ফলস্বরূপ বন্ধুরা আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের হয়। যখন আমরা মারা যাই তখন আমরা শুধু এই পাঁচ তত্ত্বের মধ্যে মাটি এবং জলের শরীরকেই ত্যাগ করি। আর বাকি যে অগ্নি, আকাশ এবং বায়ু দ্বারা নির্মিত শরীর রয়েছে, যাকে সূক্ষ্ম শরীর বলা হয়, তা নিয়ে আমরা সূক্ষ্ম জগতে প্রবেশ করি। আর এই জগৎকেই বন্ধুরা সাবটাল ওয়ার্ল্ড বলা হয়। আর এখানেই নিবাস করেন দেবতা, গন্ধর্ব, অপ্সরা। মানে বন্ধুরা, আপনি বুঝতেই পারছেন যে জন্ম নেওয়া মানে হচ্ছে এই মাটি এবং জল দ্বারা নির্মিত শরীরে প্রবেশ করা, যা মাতা এবং পিতার দ্বারা নির্মিত হয়। কিন্তু বন্ধুরা, সূক্ষ্ম জগতে না তো এই তত্ত্ব রয়েছে আর না তো কারণ জগতে। সুতরাং বন্ধুরা, সেখানে গর্ভ থেকে জন্ম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর সেখানে যেহেতু কোনো জন্ম নেই, সুতরাং সেখানে মৃত্যুও হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, হে পার্থ, একমাত্র এই লোকেতেই শুধু জন্ম মৃত্যু হয়, বাকি কোনো লোকেতে কখনো না তো জন্ম হয় আর মৃত্যু হয়। তারা শুধু তাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে তারাই মৃত্যু লোকে এসে এই দুই তত্ত্বের শরীরে প্রবেশ করে, আর তখনই আমরা তাকে জন্ম নিয়েছে ভাবি, আর তখনই আমরা আনন্দ করি, উৎসব করি। আর যখন সে মারা যায়, মানে এই দুই তত্ত্বের শরীর ত্যাগ করে, তখন আমরা দুঃখ করি। কিন্তু বন্ধুরা, এই জ্ঞান যদি আমরা প্রাপ্ত করে ফেলি, তখন আমরা বুঝব যে না তো আমরা জন্মগ্রহণ করি আর না তো আমাদের কখনো মৃত্যু হয়। ফলে আমরা কখনো কারো জন্মতে না তো লাফালাফি করব, না তো কখনো কারো মৃত্যুতে আমরা ভেঙে পড়ব। কারণ আমরা জানব যে শুধু আমরা এক লোক থেকে অন্য লোকে ট্রাভেল করছি। বন্ধুরা, এই সূক্ষ্ম জগতের ওপরে রয়েছে কারণ জগৎ, আর সেখানেই নিবাস করেন ভগবান ব্রহ্মদেব এবং ভগবান বিষ্ণু। আর তার ঠিক ওপরে রয়েছে মহাকারণ জগৎ, সেখানে নিবাস করেন ভগবান নারায়ণ এবং ভগবান শিব। মানে বন্ধুরা, এই জায়গাই হচ্ছে ভগবান শিবের কৈলাস ধাম এবং ভগবান নারায়ণের বৈকুণ্ঠ ধাম। বন্ধুরা, এতটুকুই হল আমাদের সূক্ষ্ম জগৎ, কারণ জগৎ এবং মহাকারণ জগৎ। আর এই সব কিছুর পরে রয়েছে পরমধাম, এবং সেখানেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের গোলকধাম। এখানে নিবাস করেন পরব্রহ্ম পরমেশ্বর, যাকে সত্য বিষ্ণু বা সদাশিব বলা হয়। তাকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকে। যারা নিরাকারকে ভজে তারা নিরাকার শিবে বিলীন হয়ে যায়, আর যারা সাকারকে ভজে তারা গোলকধাম, বৈকুণ্ঠধাম বা কৈলাসে ভগবানের সাথে লীলা করেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।